আমরা অনেক সোশ্যাল, ফ্রেন্ডস সেটা তো একটা গ্যালাক্সির মতন, গুনে শেষ করা যাবে না। সারাদিন নীল বাতাসে উড়ে বেড়াই আকাশের মতন, পার্টি, উইকেন্ড, 21st, 31st, পারলে তো 41st। আনসোশ্যাল হওয়া যাবে না বস। আর ফ্যামিলি, ফ্যামিলি তো আছেই, সেই ছোটবেলা থেকেই তো একই ফ্ল্যাটে আছি। বাইরে গেলে কল তো আসবে, কোথায় আছি, খেয়েছি কিনা। ওদের যদি বোঝাতে পারতাম আমাদের লাইফটা কত আনন্দে কাটে, কত কাজ করতে হয়। সব সোশ্যাল দায়িত্বই তো আমাদের হাতে, আমাদেরই তো সমাজটা বদলাতে হবে। আর আপনজনদের জন্য তো বিশেষ দিনগুলো আছে। আমরা কিন্তু কখনো তাদের প্যারা দিই না। বাবা না খেয়ে ঘুমিয়ে পড়লে কখনো বলি না, বাবা খেয়ে ঘুমাও, রাতে না খেয়ে ঘুমালে কিন্তু একটা চড়ুই পাখির সমান রক্ত কমে যাবে। আমরা সকাল বিকাল ব্যস্ত, ঠিক যেন পিঁপড়াদের দল। আমরা অনেক সোশ্যাল, অনেক দায়িত্ববান, তাই না বাবা? কাল ভরা ভুলভাল গল্পের হলুদে শহরে আমরা আধো ঘুমে উড়ি, আসবাবপত্রের মতোই নির্বিকার। যতই টানো সুতা ধরে, আমরা শুধুই চাই দূরে। হয়তোই উল্টো ঘুরির জীবন উড়ানোটাই আমাদের বেশ আনন্দ। উপজানো আহ্লাদে উপর হয়ে থাকে সম্পর্কের বাটি, সব কুলনেস খাওয়া হয়ে গেলে ঘরে ফেরার অপেক্ষায় থাকে জনক জননী, হয়তো একটু ভালোবাসার আশায় অধীর আগ্রহে। সম্পর্কের ফাঁকে শীত না আসুক, সামনে এগিয়ে যাব আপনজনদের হাত ধরে। কিলোমিটার দীর্ঘ আলিঙ্গনে উষ্ণ সুন্দর থাকি আমরা, একদিন থেকে যাবে আলিঙ্গন, থেকে যাবে শুধু স্পর্শ।